আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি খুশি বলছি ভাই। খুশি কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? খুশি দেশের বাড়ি হয়েছে রাজশাহী। এখন কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে কুমিল্লাতে থাকি ভাই। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে খুশি, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। খুশির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো খুশি, আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? হ্যাঁ ভাই, আমার আব্বু আছে না, বিয়া করে আছে লাগিয়েছে গা। আমার আম্মু আছিল, আরেক জায়গায় বিয়া বসে গেছে গা, পরে আমি খালার কাছে থাকি। আচ্ছা, তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টের। তো হ্যাঁ দর্শক ভাই, শুনতেছি খুশির জীবনের গল্প। খুশির বাবা মা নেই, এতিমি বলতে গেলে, থাকে তার হ্যাঁ ভাই, খালার কাছে। তো খুশি, আপনি কি খালার করেন বাসায় এখন? থাকি। এখন মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করে ভাই। আচ্ছা, মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ বাজ করতেছেন। তো হ্যাঁ ভাই, আপনি নিজে কাজ করতে পারেন সেলাই মেশিন দিয়ে? হ্যাঁ ভাই, আমি সেলাই মেশিন এর কাজ জানি, তবে এখন টাকার অভাবে কিনতে পারি না। মানুষের বাসায় কাজ করি, 150 টাকা দেয়, ওই টাকায় সংসার চলে, আচ্ছা। কোনো মতন চলে, কোনো মতন চলে না ভাই। তো 6টা বই না আছে, মাদ্রাসায় পড়াই। আপনারা দুইটা বোন থাকেন খালার কাছে? হ্যাঁ ভাই, আমরা 2 বোনই থাকি খালার বাসায়। আচ্ছা আচ্ছা, তো আপনারা বাবা মা কতদিন হয়েছে আপনাদেরকে ফেলে চলে গেছে? অনেক দিনই হয়েছে, যখন আমাদের বয়স 8 বছর সঞ্চয় লাগিয়েছে ফালাইতে, মাও আসিল, পরে বিয়া বসে তুই লাগিয়েছে, খালার বাসা থাকে, কোনো মতন সংসারটা চলাই ভাই, মানুষের বাসা কাজ করে। আচ্ছা আচ্ছা, তো আপনার খালার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আচ্ছা, খালার বিয়ে শাদী হয়েছে, খালার বাচ্চা কাচ্চা আছে, তো স্বামীও আছে। আচ্ছা আচ্ছা, তো ওনার কাছে আপনারা এখন থাকতেছেন। তো আপনার হ্যাঁ দাদা ভাই, দাদি বা নানা নিয়ে আর কেউ আছে? না ভাই, আর কেউ নাই আমার। আচ্ছা, তাহলে তো খুব কষ্টের জীবন আপনার, যার বাবা মা নেই সেই বোঝে তার দুঃখ। তো অনেক আপনার কষ্ট হয় ভাই। তো আপনি লেখাপড়া শিখছেন খুশি? হ্যাঁ ভাই, কোনো মতন মাদ্রাসা নামাজ কালাম পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ জানি, ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছিল ভাই, আচ্ছা আচ্ছা, তো এখন টাকার অভাবে আর পড়তে পারি না। তো আপনার দেশের বাড়ি তো রাজশাহী বললেন, তো এখন কুমিল্লাতে কি কারণে? কুমিল্লা তো থাকে, আমাদের তো বাড়িঘর নাই, মানুষ এই আমার খালার বাসায় থাকে কুমিল্লা চান্দিনা থানা। আচ্ছা আচ্ছা, মানে দেশের বাড়ি তো কিছুই নাই, এই কারণে খালাকে এখানে বিয়ে শাদি খালার দিচ্ছেন, বাসায় এই থাকে। কারণে এখানেই থাকেন। হ্যাঁ ভাই, তো আপনার বিয়ে শাদি হয়েছে খুশি? না ভাই, আমার বিয়ে হয় নাই, বিয়ে হইলে কি আর প্রতিবেদনের সামনে যাইতে চাই, কষ্ট বলে তো দিছে। আচ্ছা, কষ্টে বলে প্রতিবেদনের সামনে আসছেন। তো এখন কি আপনার ইচ্ছা আছে মনে হয় যে আসবেন মিডিয়ার সামনে? আমার ইচ্ছা ছিল ভাই, আমার ছোট বোন দাদা একটু লেখাপড়া করাবে, আমার একটু মানুষের মান একটু হেফাজত রাখবে, আমি তার সাথেই সম্পর্ক করব, যে ভালো মতন থাকতে পারে, খারাপ কথা না বলে, আমি তারই জীবন সঙ্গী বানাইতে চাই ভাই। আচ্ছা আচ্ছা, তো এখন কি আপনি বিয়ে শাদি মানে উদ্দেশ্য নিয়ে আসছেন মিডিয়ার সামনে? হ্যাঁ ভাই, ভালো একটা মনের মাঝে যদি পাইতাম তাহলে জীবন সঙ্গী আজীবনের লই বানাইতাম। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদি করতে চায় তাহলে আপনার ছোট বোনের দায়িত্ব নেওয়া লাগবেই তো? হ্যাঁ ভাই, আমার ছোট বোনের যদি দায়িত্বটা নিতে পারে, মাদ্রাসায় কিছু পড়াইতে পারে, আমি তো পারি না, যদি পারে পড়াইতে পারে, তা আমি তার কাছে আজীবনের লই বিয়ে বসবো, তার সাথেই সম্পর্ক রাখবো। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে খুশি? আমার সাথে যদি মোবাইল নাম্বার যদি কথা বলতে চায় তাহলে কথা বলবে, আর যদি কথা বলে আমাদের বাসায় আসতে পারবে, কুমিল্লাতে থাকি। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আপনার নাম্বারটা দিয়ে দেই, কারণ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ ভাই, আচ্ছা, আমার সাথে মোবাইল নাম্বার আছে, আমার সাথে ভালো উদ্দেশ্য নিয়ে যদি কথা বলে আমি তার সাথেই কথা বলবো ভাই। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? জি না ভাই, আমি তো নাম্বার মুখস্থ নাই, আপনি আপনি দিয়ে দিয়েন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম খুশির জীবনের গল্প। এতিম খুশি, বাবা মা নেই, থাকে খালার কাছে, দুইটা বোন তারা, তার এখনো বিয়ে শাদি হয় নাই, চাচ্ছে তার ছোট একটা বোনের দায়িত্ব নিয়ে কেউ যদি তার পাশে এসে দাঁড়ায় বা বিয়ে শাদি করতেছে তাহলে সে রাজি আছে। তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে খুশিকে পেয়ে যাবেন, 01738532909। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01738532909।
2909 এই নম্বরে যোগাযোগ করলে খুশিকে পেয়ে যাবেন। তো খুশি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ভাই, হ্যাঁ ভাই, বলবো আপনারা একটাই অনুরোধ যে আমার ভালো উদ্দেশ্য, আমি নামাজ কালাম পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করব যে আমার ভালোবাসবেন, সেজন্য আমার খারাপ কথা না বলে। ভাই, আপনার কাছে এতটুকুই অনুরোধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতেছিলাম আমরা খুশির জীবনের গল্প। খুশির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।